আবাস পাই অভিযোগ করি পারু নিয়া পানি বাসন্ত গাঁ কমিটির নিষ্পতি দেড় লক্ষ টঙ্কা দিও সত্তরে রাজি ন হবার গাঁর বাসন্ত গাঁ কমিটির একই অজব নিষ্পতি অনুগুল জেলা পালরহরা ব্লক করডাপাড় পঞ্চায়েত মুনিপাড়পুর গাঁরে দেখা দেইছি এ ঘটনা গাঁর লোকনাথ সেঠী না আবাস যোজনা তালিকার নথিবার সে ব্লক কার্যালয়ের অভিযোগ করে তাকে আধার করে তদন্ত করা পরে জনাপড়ি ওয়ার্ড মেম্বর পূর্ণচন্দ্র সাউঙ্ না মধ্যে হিতাধিকারী তালিকার বাদ পড়ছে পূর্ণচন্দ্র এই ঘটনা গাঁ কমিটি পকাই ঘটনা গাঁরে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল পরে গাঁ কমিটির নিষ্পতি হয়েছিল লোকনাথ অভিযোগ পূর্ণচন্দ্র ঘর পড়ছে এথিপাই লোকনাথ পূর্ণচন্দ্র ঘর বাবদকু দেড় লক্ষ টাকা দেবে অথবা লোকনাথ পূর্ণচন্দ্র এক ঘর নির্মাণ করে দেবে গাঁ কমিটির উভয় শর্তরে লোকনাথ রাজি ন হবার গাঁ কমিটি লোকনাথকু নিয়া পানি বাসন্দ করা সহ গাঁরে কোণী সাময়িক কার্যের সামিল হবে না বলে নিষ্পতি হয়েছে। ঘটনা সম্পর্কের খবর পাই পাললহড়া বিডিও স্থানীয় সরপঞ্চ এবং অন্য অধিকারী মুনিপাড়পুর গাঁকু যাই তদন্ত করেছেন তদন্ত সারিবা পরে যাহা কিছু কার্যানুষ্ঠান নিয়েযিব বলি কইছেন বিডিও কিন্তু আমার বহুত বর্ষ হলো আমি আবেদন করেছিল বহুত কষ্টে ঘর খন্ডা গাঁ পাইছিল তারপরে আমার গাঁরে সব আসিছিল সব আসছিল ঘর আসছিল লিস্ট বি আসছিল সব হয়েছিল কত খালি বাকি ছিল যা আমি ঘর করবার প্লিজ গাড়ি পকাইছিল ধার উধার করি না আম গাঁর আজ কমপ্লেন করি না ঘর খন্ডা ভাঙি দিয়েছি হ্যাঁ আজ্ঞা পানি দিয়ে সুবিধা পাই সমস্ত আমি কুয়ার খোলা করে পানি খাওতলু আর নলকূর পানি আমি খাওছু আর কোন বাইক খন্ডে যা ছিল আজ্ঞা প্রশাসনিক অধিকারী এবে কি নিষ্পতি নেউছন্তি তাহা দেখিবাকু বাকি রহিলা পালল হড়ারু হরেশ চন্দ্র দাসকু রিপোর্ট আরকস্টিক।